আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন? আপনি কি বিপদে পড়েছেন? আপনাকে আমাকে আমার রাস্তা চিনিয়ে দেওয়া লাগবে নাকি? মহিলা ডাক দেওয়া যুবক রাস্তা আমার যে মা বলে তুমি ডাক দিলে, তুমি কেমনে আমার মা বলে ডাক দিলে? আমি তো কাঁপতেছি যুবক, তুমি কি আরবের সন্তান নও? তুমি কি আরবের যুবক নও? যুবক ডাক দেওয়া কয় মাগ, আমি তো আরবের সন্তান, কিন্তু আপনাকে মা বলে ডাক দিলাম এই জন্যে আমি আগে জিনাকার ছিলাম, কিন্তু কিছুদিন আগে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহান আল্লাহ, কিছুদিন আগে আল্লাহ নবী আমাকে বলেছেন, সাবেরে জিনা যদি কর পৃথিবীর কেউ তোমার দেখবে না। হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের আমি আল্লাহরে বাদ দিয়ে যারা ডাকে, পৃথিবীর মানুষের আমি আল্লাহরে বাদ দিয়ে তোমরা যাদেরকে ডাকো, এরা তো একটা মাছি বানাইতে পারে না। বানাইতে পারে মাছি? মূর্তি কি মাছি বানাইতে পারে? মূর্তি মাছি তো বানাইতে পারেই না, এমনকি মাছি যে তার দুধ হয়ে বয় দুধ কলা দেয় না, এর সামনে মাছি বয় মাছি খেতাইতে পারে তারাইতে পারে? মাছিটা পর্যন্ত তারাইতেও পারে না। আল্লাহ কয় দাউফা দুর্বল তলিব যে সাই ও দুর্বল ওয়াল মাতলুব যার কাছে সাই মূর্তির কাছে, মূর্তিটা আরো বেশি দুর্বল। যদি কোন ঠিক না বিটা এই আল্লাহ রাব্বুল আলামিন ডাক ডাক করে পৃথিবীর মানুষ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কোন ইলাহ নাই, আমি আল্লাহ ছাড়া আর কোন মাবুদ তোমাদের নাই, আর পৃথিবীর যত খোদা আছে যত মাবুদ তোমরা রাখো একটাও কোনো কাজের না, সবগুলো হলো মূর্তিগুলো সব মরা একটাও জীবিত না। আমওয়াতুন গায়রু আহিয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর আমি আল্লাহ এমন আল্লাহ, আমি আল হাইয়ু আমি আল কাইয়ুম, আমি ছিলাম আমি আছি আমি থাকবো, আমি আল কাইয়ুম, আমি আসমানে আসি জমিনে আসি বান্দারে ডাইনে তাকাইলেও আমি আল্লাহর দেখতে পারবা, বামে তাকাইলেও আমি আল্লাহর দেখতে পারবা, সামনে পেছনে যেদিকেই তাকাও না কেন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথেই আছি। কোন সুবহানাল্লাহ, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমাদের এত কাছে তোমাদের গাড়ে রক যত কাছে চাইতে বেশি কাছে আমি আল্লাহ। চব্বিশটা ঘন্টার ভিতরে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। মুসা কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলতো, আল্লাহকে কয় আল্লাহ তুমি ঘুমাও না কেন? আল্লাহ কয় মুসা রে কাছের গ্লাসটা নিয়ে তুমি দাঁড়ায় থাকো। মুসা কালিমুল্লাহ কাছের গ্লাস নিয়ে দাঁড়ায় থাকলে ঘুম দেওয়ার মালিককে, সবার কি ঘুম ধরে নাকি? একজন ট্যাবলেট খাওয়ার পরেও ঘুম ধরে না। আল্লাহ কয় ঘুম মুসা রে ঘুম মুসা রে দল নেই। মুসা আলাইহিস সালাম ঘুমায় পড়লে অমনি গ্লাসটা ভেঙে যায়। আল্লাহ ডাক দে করে মুসা তুমি যদি একটা গ্লাস নিয়ে দাঁড়ায় রইলা ঘুমের কারণে গ্লাসটা ভেঙে গেল, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবী পরিচালনা করি,
জমিন আমি আল্লাহ বানাইলাম তাম পৃথিবীর মাখলুক আমি আল্লাহ বানাইলাম আমি আল্লাহ যদি ঘুমাই পৃথিবীও ধ্বংস হয়ে যাবে ঠিক না বেটি আমার বান্দা বিপদে পড়ে যাবে বিপদে পড়ে সাহায্যের জন্য হাত বাড়ায় দিলে আরে বান্দার বন্ধু তো স্বার্থপর হয় আর আমি আল্লাহর বন্ধু আমি আল্লাহ কিন্তু কোনোদিন স্বার্থপর না আল্লাহ কি কোনোদিন স্বার্থপর নাকি আল্লাহ কয় ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু আল্লাযীনা ইউকিমুনা আস-সালাতা ওয়া ইউতুনা আয-যাকাত এক নম্বরে আমি আল্লাহ রে বন্ধু বানায় কবরে আসল দুই নম্বরে রাসূলকে বন্ধু বানাও কারণ কামতের কুঠির ময়দানে রাসূল তোমার সুপারিশগার হবে সুবহানাল্লাহ তিন নম্বরে মুমিন ইমানদারকে বন্ধু বানাও তোমরা মুমিন ইমানদারকে বন্ধু কেন বানাবে এটার জবাব লাস্টে দিমু কোন সময় দিমু ওয়াজের শেষে দিমু এবার শুন আল্লাহ রাব্বুল কয় পৃথিবীর মানুষ আমি আল্লাহ ছাড়া পৃথিবীতে আর কোন খোদা হতে পারে না আমি আল্লাহ ছাড়া আর কোন ইলাহ থাকতে পারে না ও পৃথিবীর মানুষেরা তোদেরকে সাহায্য করার জন্য ২৪টা ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ডও ঘুমাই না কম সুবহানাল্লাহ এরপরেও যারা কুফরি করে শিরিক করে ইল্লাল্লাহ লা ইয়াগফিরু يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله قال ابتدي بالغروس شرك كيرونا চাইলে সব গুণা তোরে মাফ করে দিলে শিরিক মাফ করবো না এই জন্য শিরিক করা যাবে না আল্লাহর সাথে কাউরে শরীক করা যাবে বান্দারে একটা কথা বলি যাদের স্ত্রী আছে আপনাদের স্ত্রী যদি একটা কথা বলে আপনারা রাখেন কি রাখেন না রাখার চেষ্টা করেন বাড়িতে গিয়ে দেখেন স্ত্রী রাগান্বিত হয়ে বলেছে জিজ্ঞেস করেন কেন রাগ করছো স্ত্রী কয় একটা শাড়ি লাগবে যদি সামর্থ্য থাকে দিবেন না দিবেন না দিবেন হঠাৎ করে যদি আপনার স্ত্রী রাগ করে আর যদি এই কথা বলে যে আমি অমুক পাড়া একটা ছেলের সাথে আমি চলবো ময়মনসিংহ বাইপাস একটা ছেলের সাথে আমার খুব ভালো প্রেম সেই ছেলের সাথে আমার খুব মহব্বত আজকের রাতটা আমি তার সাথে কাটাতে চাই কেউ কি রাজি হবে নাকি জোরে বলেন কেউ কি রাজি হবে নাকি একটা স্বামী চায় না তার স্ত্রী অন্য কারোর সাথে চলুক স্বামী তার স্ত্রীও চায় না স্বামীটা পরকিয়া করুক যদি একটা স্বামী তার স্ত্রীকে বিয়ে করার পরে এটা না চাই যে আমার স্ত্রীটা আর কারোর সাথে যাক শুধুমাত্র আমাকে ভালোবাসুক যে আল্লাহ আমার আপনার বানাইছে মিন এই সেই ইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা না পাক পানি থেকে দুঃসংযোগ কইরা যে আল্লাহ রাব্বুল আমিন আপনারে আমারে বানাইছে সে আল্লাহর সাথে যদি আমরা কাউকে শরীক করি আর কাউর আর কাউরে গিয়ে যদি আমরা সিজদা করি আল্লাহ কষ্ট পাবে কি পাবে না এই জন্য সিজদা করার মালিক একজন তিনি কে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের কেবলমাত্র তোমার ইবাদত করি কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই এরপরেও যারা মানুষের পিছে পিছে দৌড়ায় এই কাজগুলো খুবই ঘৃণিত কাজ এই জন্য চাইতে হবে আগে কার কাছে মানুষ হলো ওসিলা মানুষ কি ওসিলা দেওয়ার মালিককে দেওয়ার মালিক চাইতে হবে আল্লাহর কাছে
রাত যখন গভীর হয়ে যায় আল্লাহ ডাক দে বান্দারে কার গুনাহ মাফির দরকার আয় বান্দা আমি তোর গুনাহ মাফ করে দেব আমি আল্লাহকে ডাক কিন্তু সেই সময় বান্দা ঘুমায় সেই সময় বান্দা আল্লাহকে ডাক না ফজরের নামাজে মুয়াজ্জিন কয় সালাতু খায়রুম মিনান নাওম আর সে ঘুমায় ঘুমায় কয় মুয়াজ্জিন কয় না ঘুম থেকে নামাজ ভালো সে লেপ পা টান দিয়ে কয় নামাজ থেকে ঘুম ভালো যেরকম ঠিক না বেটি আমার ভাইরা মুরব্বী বলছিলাম আর নামাজের সময় যখন হয়ে যায় অনেকের বাবারা আপনার তো নামাজ পড়েন সন্তান তোরে নামাজের জন্য ডাক দেন না যদি সন্তান তোরে নামাজের জন্য ডাক না দেন তাহলে এর বোঝা কেমতের কঠিন ময়দানে আপনার গ্রহণ করতে হবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন শুধু একা আপনার জাহান্নাম থেকে বাঁচার জন্য বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা বান্দিরা রে ইয়া আইয়ুহা আল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা নিজে আগুন থেকে বাঁচো তোমার সন্তান থেকে তোমার সন্তানদেরকে তোমার পরিবারকে আগুন থেকে বাঁচাও আজকে নিজে নামাজ পড়ে কিন্তু সন্তানকে ডাক দেয় না আবার অনেক বাবা সন্তানকে ডাক দিলে এরপরে মা গিয়া কয় এত রাতে ডাক দেওয়া লাগে নাকি সন্তানটা ঘুমাল যেরকম ঠিক নেবে ঠিক ও মা আপনি আদর কইরা কইরা যে সন্তানটারে নামাজ পড়তে দিলেন না যে সন্তানটার গায়ে ল্যাপটা উঠায় দিলেন এই সন্তানটা কেমতের কঠিন ময়দানে আপনার বিরুদ্ধে নালিশ করবে রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লানান কাবীরা দিয়েছেন দায়িত্বটা নিজে জাহান্নাম থেকে বাঁচা আর পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানো এখন যদি আপনি নিজে নামাজ পড়েন পরিবারকে না বলেন তাহলে কেমন কঠিন মনে সন্তান বলবে আল্লাহ বাপ মার উপর লানত দিলাম বাপ মার আগে জাহান্নামে দেওয়া বাপ মার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো জোরে করুন নাউজুবিল্লাহ ও আমার বাবা নাম ও মুরব্বীরা এই যে নামাজ একা পড়লেই হবে না নামাজ পড়তে হবে সন্তানদেরকে নিয়ে রাজি আছি না নাই বলি ইনশাআল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ নামাজ পড়তে হবে একা নাই নামাজ পড়তে হবে সবাইকে নিয়ে এবার শুন বলতেছিলাম আল্লাহ ডাক ডাক পৃথিবীর মানুষ প্রভু তো আমি একজন ইবাদত তো করবে কেবলমাত্র আমি আল্লাহর এখন কাফের যারা আল্লাহ যারা বিশ্বাসী নয় বিশেষ করে নাস্তিক যারা নাস্তিক এরা কয় আল্লাহ বলতে কিছু নাই কি কয় আল্লাহ বলতে কিছু নাই ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে ডাকা হলো উমাইয়া মাহদি খলিফা উমাইয়া মাহদির আমলে দাজলা নদীর এক প্রান্তে ইমাম আজম আবু হানিফার বাড়ি আরেক প্রান্তে হলো বাদশার বাড়ি ডাকা হলো ইমাম আজম আবু হানিফা আপনি আসেন একজন বলে আল্লাহ বলতে কিছু নাই তামাম পৃথিবী প্রকৃতির লীলা খেলা নাউজুবিল্লাহ কোন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ রাতের গভীরে যেই মাত্র আসলেন ডাক দেখো ইমাম আবু হানিফা এত দেরি কেন করলেন ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই ডাক দিয়ে কয় এত দেরিতে আসার কারণ হলো দাজলা নদীর যখন ওই পারে আমি আসলাম তাকে দেখি নৌকা নাই কি নাই নৌকা নাই হঠাৎ করে আমি তাকে দেখি একটা গাছ হইল গাছ থেকে কাপ বেশি আসলো সেই কাপ পেরাক দিয়া কেজে লাগাই দিল আলকে তাদের সুন্দর নৌকা বানাই দিল নৌকা আমার কাছে আসলো আমার নৌকা উঠে নিল মাঝি নাই একা একা নৌকা এই পারে নিয়ে আসলো আবার নৌকাটা অটোমেটিকলি নাই হয়ে গেল নাস্তিক কই তোমারে ভাবছিলাম তুমি ইমাম আজম এখন দেখি তুমি কি ইমাম তুমি বোকা ইমাম আজম রাজ্ঞা কার নাস্তিক তুই যে বললে আমি বোকা কেন আমি বোকা কই তুমি ইমাম আজম একটা নৌকা কি এমনি হয়ে যায় নাকি যে গাছকে 2 মিনিট হইতে একটা গাছ হয় নাকি আর একটা নৌকা কি অটোমেটিকলি পানি থেকে হয় নাকি এটা আমি বিশ্বাস করি না যে মাত্র বলল বিশ্বাস করি না ইমাম আজম ডাক দিয়া করে যদি নৌকা মাঝি ছাড়া চলতে না পারে বাড়ানেওয়ালা ছাড়া বলতে না পারে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া তামাম পৃথিবীও হতে পারে না ঠিক না বেঠি নারায় তাকবীর
তাহলে বলেন তো তমাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন আছেন না নাই জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আর মারা মায়া লাগে বলেন কে আর মহব্বতে আওয়াজ দিয়ে বলেন তিনি কে তিনি আমার আল্লাহ সে আল্লাহ রাব্বুল আমিন না পাক পানি থেকে আমাদেরকে বানাইছেন তমাম পৃথিবী আমাদের জন্য আল্লাহ বানাইলেন এখন কাফেররা যখন বিশ্বাস করে না এখন যে কাফেররা বিশ্বাস করে না আল্লাহ ডাক ডাক করে কাফেররা আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন জন্ম নেয় তার জন্য একটা করে জান্নাত বানাইছে সুবহানাল্লাহ কোন কিন্তু যে মাত্র আল্লাহর সাথে নাফরমানি করে ইন্নাল ইনসানা লাকাফুর আল্লাহ কয় মানুষ বড় কৃতজ্ঞ যে মানুষকে আমি আল্লাহ দিলাম কুকুরকে একটা হাত দিয়ে দিলে সারাদিন কুকুর মানুষের পিছে পিছে ঘুরে জোরে কম ঠিক না বেটে কিন্তু মানুষ لهم قلوب لا يفقهون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم কোরআন বুঝলো না সে কলব দেওয়ার পরে আমি আল্লাহকে চিনলো না কান দিলাম কান দিয়া কোরআন শুনলো না তাদেরকে চক্ষু দিলাম কোরআন দেখলো না আমি আল্লাহকে চিনতে পারলো না এরা শুধু কুকুর নয় এরা কুকুরের চাইতে নিকৃষ্ট জোরে কন্যাউজবিল্লাহ আমার ভাইরা মুরব্বী বাজিরাম এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون الله قال بتبي المانوس كم كيف كيف ما كم كيف بيكاس আল্লাহ সাথে কেমনে কুফরি করো অথচ আল্লাহ রাব্বুল আলামিন কুম তুম আমওয়াতা তোমরা ছিলে মৃত ফাহায়াকুম তোমাদেরকে আল্লাহ জীবন দান করলেন আমরা কি জীবিত ছিলাম আগে মৃত ছিলাম আগে আমরা কি ছিলাম মৃত ছিলাম আমার বয়স মনে করেন 22 বছর 22 বছর আগে আমি কিছু ছিলাম আছিলাম আল্লাহ কোরআনে কয় হাল আতা আলাল ইনসানি মানুষ একটা সময় তোমরা বর্ণনা করার মতো কিছুই ছিলে না বানাইছে কে আল্লাহ বানাইছে আল্লাহ রাজ্ঞান করে কাফের কেমনে আমি আল্লাহর সাথে তোমরা কুফুরি করো যেহেতু কাফের আল্লাহকে মানলো না আল্লাহকে তোর জন্য কোনো জান না এই জন্য কাফের যারা যারা নাস্তিক যারা শিরিক করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় সে কাফেরের জন্য কোনো জান্নাত নাই সে কাফের মরতে দেরি হবে জাহান্নামে যাইতে দেরি হবে এই জন্য কাফের যারা কাফের নাস্তিক বেঈমান মুরতাদ এদের জন্য কোনো জান্নাত নাই শুধুমাত্র তাদের জন্য জান্নাত আছে আমি যাই তেলাওয়াত করলাম আল্লাহ কইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমাদের জন্য জান্নাত আছে হে বান্দারেরা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো যখন কাকে ভয় করতে হবে আল্লাহকে ভয় করতে হবে এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার কি কেন বললেন ভয় করার জন্য এর কারণ সব ঈমানদার কি এক সমান নাকি জোরে কোন এক সমান নাকি কিছু ঈমানদারের ভিতরে ভেজাল আছে ঈমানদারদের ভিতরে ভেজালও আছে আবার খাঁটি ঈমানদারও আছে আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরে কেরাম উল্লেখ করে এক নম্বর হল
অবশ্যই ইমানদার, যে ইমানদার গুনাহগার ইমানদার, কোন ইমানদার গুনাহগার ইমানদার, ইমানদার আমরা কিন্তু গুনাহ করি কি করি না, গুনাহ করি। এখন শুধু বলবো আবা আমাদের কথা, যারা এখানে বসে আছেন সবার কথা বলা হবে, নিজের জীবনে মিলাবেন আর চিন্তা করবেন আমি কোন পর্যায়ে বর্তমানে আছি, কোন ইমানদারের তালিকায় আমি নিজে আছি। পারবেন আমি সেটা মিলাইতে পারবেন না, মিলাবেন, বসেন, কেউ উঠার চেষ্টা করো না ইনশাল্লাহ। কারণ আমার আগে দেখছি হুজুর বলছে, কারণ উঠলে মানে মানে ওই মন মনে সে তো নষ্ট হয়ে যায় বাস করার, কতটা বুঝতে পারছেন? এই জন্য শেষ পর্যন্ত আমি তো বলছি যে 12টা 5 পরে আমি ওয়াজ চালা সহজে চালাইতে পছন্দ করি না, তো 12টা পর্যন্ত তো ইনশাল্লাহ বসতে রাজি আছে না ইনশাল্লাহ, আল্লাহ কবুল করবেন, আমিন। তাহলে কয়টা প্রকার বললাম, মানে এখন বলবো আমি মোট ইমানদার কয় প্রকার, 3 প্রকার। 1 নম্বরে কোন ইমানদার বলেন, গুনাহগার, কোন ইমানদার, গুনাহ। 2 নম্বরে সেই ইমানদার যে ইমানদার হলো পরহেজগার, জোরে বলেন কি, এগুলো মনে রাখবেন, কি করবেন মনে রাখবেন, এটা এটা আপনি নামাজ করলাম শুই না চলে গেলেন বিষয়টা এমন না, এটা মনে রাখতে হবে আপনার, না আপনার জন্য আমি ওয়াজ করতেছি সারাদিন মোতালা করে ওয়াজে বসছি, যদি আপনারা মন মনে না রাখেন তাহলে কোনো লাভ হইলো, এগুলো মনে রাখতে হবে। 1 নম্বরে কোন ইমানদার, জোরে বলেন কি, 2 নম্বরে পরহেজগার, 3 নম্বরে ওলি ওলি ইমানদার, কি ইমানদার, ওলি ইমানদার। তাহলে তিনজনের ভিতরে একটা পার্থক্য আছে না, এই তিনটা কমু, তিনটা বুঝতেই ইনশাল্লাহ তাহলে আলোচনা সুন্দর করে বুঝতে পারবেন, এবং বুঝতে পারবেন যে কোন ইমানদার কি অবস্থায় আছেন। এক এক ইমানদারের মৃত্যু হবে এক এক রকম, এক এক ইমানদারের কবর হবে এক এক রকম, এক এক ইমানদারের হাসর হবে এক এক রকম। যারা ওলি মুসলমান এদের এদের মৃত্যু হবে খুব সহজেই, কোন সুবহানাল্লাহ, এবং তাদের জন্য একটা সুসংবাদ আছে, সুসংবাদ একটু পরে বলতেছি। 2 নম্বরে যারা পরহেজগার মুসলমান তাদের মৃত্যু সুন্দরভাবে হবে, এবং তাদের জন্য আরেকটা সুসংবাদ আছে, কিন্তু ওলি ওলি ইমানদার যে ওলি মুসলমান যে তার সমপর্যায়ে যেতে পারবে না। 3 নম্বর যে গুনাহগার, গুনাহগার ইমানদার তার মৃত্যুর সময় সুসংবাদ যেমন আছে দুঃসংবাদও আছে, এবং যে ব্যক্তি গুনাহগার ইমানদার সে ব্যক্তির কবর অন্যরকম হবে, মৃত্যুর যন্ত্রণাও হবে এবং হাসুরটাও তার জন্য অন্যরকম হবে, তিন রকম হবে। যে ব্যক্তি ওলি মুসলমান সে ব্যক্তির জন্য কামতের ময়দানে বিনা হিসেবে জান্নাত, কোন সুবহানাল্লাহ, কাফেরের জন্য এরকম কাফেরের জন্য, কিন্তু হাসরের মাঠ কিন্তু কাফেরের জন্য না, হাসরের মাঠ কি কাফেরের জন্য, কাফেরের জন্য হাসরের মাঠ নাই, হাসরের মাঠে সে দাঁড়ায় থাকবে এরপরে বিচার হবে, বিষয়টা এমন না, বিচার হবে আমাদের মতো লোকের, আর কাফেরকে বিনা হিসাবে জান আমি এদেরকে আবার আলাদা হিসাব নেওয়া হলে হাসর খাড়ায় রাখবো, বিষয়টা কিন্তু এমন না, আল্লাহ বলবেন ফেরেশতারা এরা আমি আল্লাহর চিনে নাই, আজকে এদের জন্য আলাদা হিসাব হিসাবে কোনো দরকার, এদের হিসাব কি হবে, কোনো হিসাব তো হিসাবের খাতাই নেই তাদের, একবার জাহান্নামে দে। আর যারা ওলি মুসলমান আল্লাহ বলবেন তাদেরও কোনো হিসাব নাই, এরা আমার বন্ধু সুবহানাল্লাহ, এদেরকে ডাইরেক্ট জান্নাতে দাও, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা মুরব্বি ও আজিনা এই গেল কাফিরের বর্ণনা, ডাইরেক্ট জাহান্নামে যাবে, আর গেল ওলির বর্ণনা, বাকি রইল কয় শ্রেণী, 2 শ্রেণী, এর ভিতরে আরেকটা কাফেরটা একবারে শেষ, আরেকটা শ্রেণী যে ওলি মুসলমান তাদের ব্যাপারেও কিছু কথা বলবো। এখন আমাদের সমাজে নিজের দিকে তাকায় দেখি আমরা কি পরহেজগার মুসলমান নাকি গুনাহগার মুসলমান, আমি বলতেছি 1 নম্বরে জান্নাত ওলি মুসলমান, ওলি মুসলমান হইতে হলে সেই ওলি মুসলমান তো অনেক দূরের কথা, যখন ঠিক না বেঁচে এটা তো আর সহজ ব্যাপার না, অনেক কঠিন ব্যাপার। 2 নম্বরে পরহেজগার মুসলমান যেই মুসলমান রমজান মাসে রোজা রাখছে, একজন আইসা কয় বাইরে নেও ডালের বড়া খাও, কয় আমি খাবো না, কারণ আমি যদি খাই আমার আল্লাহ দেখবে, জোরে কোন কে দেখবে, মরুভূমিতে জিনা করতে পারো রে, জিনা করলে কেউ দেখবে না, কিন্তু একজন দেখবে, তিনি কে,
সেই সাহাবী পাহাড়ের কিনারে মহিলা একজন রাস্তা দিয়ে যায়, আরবের যে রাস্তা গোলা সেই রাস্তা দেখবেন, যারা গিয়েছেন তারা দেখেছেন বাড়ি ঘর খুবই কম দেখা যায়, খালি পাহাড় বেশি দেখা যায়। যেই মাত্র বয়ান আসতেছে তাকে দেখে যুবক তার সামনে মহিলা থরথর করে কাঁপতেছে, কারণ হলো যে মহিলা ওখান দিয়ে যায় চিন্তা করতেছে, মনে হয় এই যুবকটা আমাকে দর্শন করতে পারে, আমার ইজ্জত নষ্ট করতে পারে। যেই মাত্র চিন্তা করলো ইজ্জত নষ্ট করতে পারে, ঠিক তখনই যুবকটা তার সামনে এসে ডাক দিয়া কয়, মা আপনি কি রাস্তা হারিয়ে ফেলেছেন, আপনি কি বিপদে পড়েছেন, আপনাকে আমি আমার রাস্তা চিনিয়ে দেওয়া লাগবে নাকি? মহিলা ডাক দিয়া যুবক রাস্তা আমার যে মা বলে তুমি ডাক দিলে, তুমি কেমনে আমার মা বলে ডাক দিলে, আমি তো থরথর করে কাঁপতেছি। যুবককে তুমি কি আরবের সন্তান নও, তুমি কি আরবের যুবক নও? যুবক ডাক দিয়া কয়, মা গো আমি তো আরবের সন্তান, কিন্তু আপনাকে মা বলে ডাক দিলাম এই জন্যে, আমি আগে জিনাকার ছিলাম কিন্তু কিছুদিন আগে আল্লাহর নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ, কিছুদিন আগে মুসলমান হয়ে গেছি, আল্লাহ নবী আমাকে বলেছেন সাবিরে জিনা যদি করো পৃথিবীর কেউ তোমার দেখবে না। আর আমার নবী কি ডাইরেক্ট এমনি বুঝাইছে নাকি? আমার নবী কাছে গিয়েছে ডাক দিয়ে রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি বলে দেন আমাকে একটা অনুমতি দেন, একটা গোলার জন্য আপনি আমাকে অনুমতি দেন। নবী যে কইরে সাবি কোন কোন অনুমতি তোমাকে দেব, সাবি ডাক দেখো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনে কোনো গুনাহ করতে মনে চায় না, কিন্তু জিনার গুনাহ আমি ছাড়তে পারবো না। নবীজি ডাক দেখ কইছো তুমি চার যার সাথে জিনা করবে, সেই লোকটা সেই মেয়েটা কারো মা লাগবে অথবা কারো বোন লাগবে। ও যুবক তোমার বোনের সাথে যদি কেউ জিনা করে তুমি কি করবে? হুজুর আড্ডি গুড্ডি একটা থাকতো না, কত মানুষের সাথে যদি কেউ জিনা করে তুমি কি তাহলে ছেড়ে দিলে? হুজুর এরকম মনে তো কোনোদিন ছাড়বো না। তোমার মেয়ের সাথে যদি কেউ জিনা করে তুমি কি তাকে ছেড়ে দিবে? বলে না হুজুর ছাড়বো না। তোমার স্ত্রীর সাথে যদি কেউ জিনা করে তুমি কি ছেড়ে দিবে? না ছাড়বো না। আল্লাহ নবী ডাক দিয়া কইছে তোমার যেরকম একজন স্ত্রী, তোমার যেরকম মা তোমার বোন, তোমার মেয়ে ঠিক তেমনি ভাবে তুমি যার সাথে জিনা করবে সেও তো কার স্ত্রী হবে, কারো কারো মেয়ে হবে, নাই তো কারো মা হবে, নাই তো কারো বোন হবে। তাহলে তার ভাই কষ্ট পাবে, তার স্বামী কষ্ট পাবে, তার জামাই কষ্ট পাবে, তার বাপ কষ্ট পাবে, তার ভাই কষ্ট পাবে, তার সন্তান কষ্ট পাবে, যেরকম ঠিক নাবে ঠিক। এই সময় ডাক দেখে রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি এত সুন্দর করে তো আগে কেউ বোঝাই নাই, আপনি যে সুন্দর করে বোঝাইছেন আজকে থেকে যেই জিনা করার জন্য আমার মন চাইতেছিল জিনার গোনাও আমি পরিবর্তন করে দিলাম। কম সুবহানাল্লাহ। ও নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন এই পাহাড়ের ভিতরে কারোর সাথে যদি আমি জিনা না করি, কারোর সাথে যদি আমি জিনা করি তাহলে পৃথিবীর কেউ আমার দেখবে না, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার দেখবে। ও মা কঠিন কামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি জবাব দিতে পারবো না, এই জন্য আজকে আমি আপনার সাথে জিনা করবো না। সুবহানাল্লাহ। এই যে জিনা করলো না আল্লাহর ভয় যদি কারো অন্তরে আসে তাহলে সে ব্যক্তি জিনা করতে পারে, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে, করতে পারে না। আল্লাহ তাকওয়া শব্দের কথা দুইবার বললেন, ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। আমরা কি ভয় করার মতো ভয় করি? জোরে কোন ভয় করার মতো ভয় করতে হবে, তাই হবে
হবে পরহেজগার মুসলমান সেই পরহেজগার মুসলমানের কথাই আল্লাহ ডাক দিয়া কয় ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো যারা পরহেজগার হবে মনে চাইবে নামাজ পড়তে কিন্তু এর পরেও নামাজ ছাড়বে না জোরে কোন ঠিক না বেটি নামাজ পড়বে ফজর সময় যত কষ্টই হোক ওযু করে নামাজ পড়বে এরকম পরহেজগার যারা হবে এদেরকেও মৃত্যুর সময় ফেরেশতা এসে তার কানে সুসংবাদ দিবে সুবহানাল্লাহ আরেকটা হলো বেঈমান একটা আরেকটা হলো যে মানুষেরা গুনাহগার কিন্তু আল্লাহর ঠিক মানে আমাদের সমাজে এমন লোক আছে না নাই শুধু আছে এটারও বেশি জোরে কোন ঠিক না বেটি যে লোকেরা গুনাহ করে আল্লাহরে মানে সব জানে যে হালাল হারাম সব ঠিক আছে কিন্তু মানে না জোরে কোন ঠিক না ঠিক সব জানে আল্লাহ সত্য কোরআন সত্য রাসূল সত্য সব জানে কিন্তু মানে না জোরে কোন ঠিক না ঠিক এরা হলো গুনাহগার মুসলমান এখন আমি মোট কয় শ্রেণীর কথা এতক্ষণ বললাম চার শ্রেণী একটা হলো কাফের কাফের চইলা গেল এখন থাকে কয় শ্রেণী তিন শ্রেণী বলেন তিন শ্রেণীর মধ্যে এরা সবাই ইমানদার না বেঈমান ইমানদার কি ইমানদার মুসলমান ইমানদার মুসলমানের ভিতরে প্রথম যে এই কথাটা বললাম তারা কি গুনাহগার তারা কি গুনাহগার একটু পিছন দিকে বোঝার কথাটা বুঝছেন তো গুনাহগার দুই নম্বরে যারা তারা কি পরহেজগার তিন নম্বরে যারা তারা কি ওলি তারা কি ওলি এক নম্বরে গুনাহগার দুই নম্বরে পরহেজগার তিন নম্বরে ওলি এই তিন শ্রেণীর কাছে যখন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে মৃত্যুর সময় হয়ে গেলে আল্লাহর ওলির কাছে আয়েশা এখন আবার উল্টা দিক থেকে এক নম্বরে ওলির কথা যায় ওলির কাছে আয়েশা সুসংবাদ দেবে কিসের সুসংবাদ দেবে আপনারা বলেন তো হ্যাঁ আরে মৃত্যু তো হবেই মৃত্যুর সময় কি সুসংবাদ দেবে হ্যাঁ আমি জানি আপনারা এই কথাটা বলবেন না ওলি মুসলমানকে ডাইরেক্ট শুধু জান্নাতে সুসংবাদটা দেওয়া হবে না ওলি মুসলমানকে ফেরেশতারা এসে বলবে তোমার সাথে আল্লাহ দেখা করতে চাই আল্লাহ দিদার তোমার নসিব হবে সুবহানাল্লাহ এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন জান্নাত ও দোজখ সে রব্বে কি করো আর সো হ্যায় মে তুজসে দেখা করো জান্নাত ও দোজখ সে রব্বে কি করো আরজু হ্যায় মে তুজসে দেখা করো আল্লাহ গো জান্নাতে আমার দিবা কি দিবা না এটা আমি জানি না জানতেও চাই না জান্নামে যদিও তুমি আমার দিয়া দাও জান্নামে দিয়া দিলে দিয়া দিও কিন্তু একটা নজর যেন সেই জাহান্নাম থেকে তোমার দেখতে পারি তবেই আমি আব্দুল কাদের জিলানির অন্তরে কোনো দুঃখ থাকবে না এই হলো আব্দুল কাদের জিলানির ভাষ্য এটা ওলির ভাষ্য কার ভাষ্য ওলিদের ভাষ্য এখন আপনিও কইেন যে আল্লাহ জান্নাতে আর জাহান্নামে দুই একটা জিলি সেই দোয়া কি আপনারা করতে পারবেন নাকি আমরা করতে পারবো সেরকম ইবাদত আমার আমাদের হয় নাই একটা দৃষ্টান্ত দিব মেসাল শুনবেন উদাহরণ মনে করেন এক বাড়ি থেকে বা এক এলাকা থেকে দুইটা মেয়েকে দুইজন বিয়ে করল একটারে মনে করেন যে বাপ মায়ের দুই রায় রে বিয়া করে দিছে মায়ের রইল কাইলে পছন্দ হয় কথাটা বুঝছেন মানে এর কিছু যদি পছন্দ না হয় এখন মনে করেন বাপ কইছে মা কইছে চিন্তা হলো বাপ মার কথা তো মানতে হবে যা বাপ মার পছন্দ কইলা লাই কিন্তু তার মনে মনে কিন্তু পছন্দ না এই হলো এক বিয়া আরেকজন বিয়া করছে এটা সুন্দরী দেখে একটা বিয়া করছে মানে এটা তার একবারে মনের মতো তো সারাদিন ব্যবসা বাণিজ্য করে যখন রাত্রে বাসায় যায় তখন তার স্ত্রীকে দেখলেই তার শান্তি এখন দুজনের স্ত্রী শ্বশুর বাড়ি দিচ্ছে কার বাড়িতে বাপের বাড়িতে এখন সুন্দরী স্ত্রী যে এক কয় এ যখন ফোন দিচ্ছে স্বামী জামাই তখন কয় যে আমার তুমি আয়া লয়ে যাও না লয়ে গেলে আমি যাইতাম না তো স্বামী চিন্তা করবে কি যে 2000 টাকা খরচ হলো শ্বশুর বাড়িতে তার মাংনা যাওয়া হা খালি হাতে যাওয়া যা কিছু লয়ে যাওয়ার লাগে না চিন্তা করবো যে কিছু লয়ে যখন যাওয়া লাগবে যাক 2000 টাকা খরচ করলো বোর্ডে লই কারণ সারাদিন ব্যবসা করে কি লাভ যদি বোর্ড সে আর একটারি তো এই হলো এই এক জামায়াত ইচ্ছা ভালো লাগা
তো এখন সে নিয়ে আসলো কেন তার সাথে তার মহব্বত কম না বেশি যখন কম না বেশি বেশি দেখেই তো নিয়ে আসতে গেছে আর জিদারে পছন্দ হইছে না একবারে মনে কর কাল কালা হইলে যে খারাপ বিষয় তো এমন না তার পছন্দ হইছে না অনেকের চেহারা সে তো শুনছি লাইলি লাইলি মজদুর লাইলি পছন্দ করতো লাইলি ছিল কালো কি ছিল কালো এরপরে পছন্দ করতো একটা শোকের বেশকম তো আছে একজনের বউকে আরেকজনে ভালো লাগবো নাকি একজনের স্ত্রী আরেকজনে ভালো লাগা দরকারও নাই যারটা যার কাছে ভালো লাগলো যেরকম ঠিক না ঠিক এখন মনে করেন বাস্তবে একটা মেয়ে তার এবার বিয়ে করে দিয়েছে তার কাছে ভালো লাগে না যখন ভালো লাগে না এখন দেখছে যে হ্যাঁ কইছে যে জামাই হয়ে গেছে এখন ফোন দেখো তুমি আমার না নিয়ে গেলে আমি যাবো না আচ্ছা এই কথা যখন বলছে তা তো এমনি ভালো লাগে না যেরকম ঠিক না ঠিক এখন সে কয় আইতা না আল্লাহ মনে হয় আমার উপর রহম করছে যেরকম ঠিক না বেটি কারণ এমনি তো রাগ বাসাই না আমার তোর জ্ঞান তৈব তুমি না এটা থাকো বাপের ভাই এটাই আমার লাগে ভালো যেরকম ঠিক না আমরা যে গুণা করছি আমরা যদি কয় আল্লাহ আমার জান নামই দিয়ে দিও আল্লাহকে থাস তুই যা জান নামই যেরকম ঠিক না বেটি তাহলে কিছু করার আছে এই জন্য আল্লাহ ওই যে দোয়া ছিল বিল্লাহ জান্নাতে যাওয়ার পরেও মহান তোমার পাই নাই আল্লাহ আল্লাহ সব পাইছি কিন্তু তোমার পাই নাই আল্লাহ তোমার দরকার ওযু কইয়ে নামাজ পড়ছি জান্নাতের জন্য দুনিয়াতে শান্তি ছিল দুনিয়ার শান্তি ত্যাগ করে তোমার জন্য নামাজ পড়েছি শীতের রজনী চলছে হ্যাঁ প্রভু তোমার দিদার যতক্ষণ না পাবো ততক্ষণ কোনো শান্তি নাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জান্নাতের রে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে দেখা দিব কোন সুবহানাল্লাহ আল্লাহ দেখা দিবে আল্লাহ দেখা দিয়ে কোরআন তেলাওয়াত শোনাবে কোন সুবহানাল্লাহ তো ওটা ওরা লম্বা ঘটনা এটা আর কোয়ার দরকার নেই আমার আরেকটা ঘটনা খুব একটু একটু পরে কইতাছি আর কি তো অনেক লম্বা লম্বা বিষয় দিছে আমার এত বড় মেসেজ একটা দিছে এটা এমনি আলোচনা করবেন কিন্তু তা আমি এই লাইনে আলোচনা করতেছি বুঝলেন এই লাইনে যখন যেত না তাহলে আবার কমিটি আমরা ধরবো যে কইছিলেন একটা আরেকটা করলেন কি লিখে কথাটা বুঝতো আর আর বর্তমানে যে ওয়াজ মাহফিল হয় বিষ এটা দেওয়া জরুরি কি বলেন আপনারা কারণ আমি দেখলাম এক মাহফিলে গিয়া এক দ্বিতীয় বক্তা এক ওয়াজ করছে তাই যে প্রধান বক্তা উনি গিয়া হে এক ওয়াজ করতেছে তখন জনগণ কইতে অনেক সময় তো প্রধান বক্তা আসে জানে না দ্বিতীয় বক্তা কি ওয়াজ করছে তখন দেখা গেছে যে একটা ওয়াজই মনে করেন সূরা কাউসারের তাফসিরটা আমার আগে এক হুজুর করছে মনে করেন সাপোজ তো এই ওয়াজটাই আবার আমি করলাম তাহলে কি হইলো এটা তাহলে তো এক এক ফুলের এক এক গ্রান নিতে হবে এক একজনের কাছে এক একটা আলোচনা শুনতে হবে এই জন্য আমি মনে করি প্রত্যেকটা বক্তাকে আসার আগে আপনাদের মন মতো একটা বিষয় দিয়ে দিন হুজুর আসার আগে এই বিষয়টা নিয়ে ওয়াজ করবেন গতকাল কেউ নাম দায়ের কোথায় তার হেলিকপ্টার আমাদের মাহফিল আনছে আলহামদুলিল্লাহ হেলিকপ্টার আমাদের মাহফিল আনছিল আমারে তো সেখানে আমার বিষয় ঠিক করে দিছে এরপরে ওয়াজ করছে তো ইদানিং আলহামদুলিল্লাহ ময়মনসিংহ তো বিশাল উন্নত হয়ে গেছে আমার তো মাহফিল সব ময়মনসিংহ আরেকজন আমার দাওয়াত অলরেডি দিয়ে দিছে তো যাই হোক তে ময়মনসিংহ আর আমাদের দেশে কিছু লোক ময়মনসিংহ বদনাম করে কি করে বদনাম করে এদের নিজেরাই ঠিক নাই যেরকম ঠিক না বেটি ময়মনসিংহ মানুষের মতো ভালো মানুষই হতে পারে না যেরকম ঠিক না বেটি আর ময়মনসিংহের মানুষ তারা দিল হৃদয় উজাড় করে ওলামা কেন তারা মাফ দিত এক যে ময়মনসিংহ বাংলাদেশ যত দেশ জেলা আছে মিত্র বিশেষ করে ওলামা কেন্দ্রের ঘাটি হইল ময়মনসিংহ জেলা যেরকম ঠিক না বেটি আর এ কিছু লোক কয় মমি সিং ভালো লাগে না তো মমি সিং তো তুই ভালো না যেরকম ঠিক না বেটি মমি সিং এর বিরুদ্ধে কথা কস মমি সিং এর লোক কি তোরা খাওয়াইছে না কি করছে সমস্যা নিজে যদি বৃত্তি ভালো লাগে না যেরকম ঠিক না বৃত্তি ঠিক না থাকলে মমি সিং ভালো লাগবো কেমন হ্যাঁ মমি সিং আমি কাজ করতে আমি 10 বছর ধরে মমি সিং কয় বছর ধরে 10 বছর ধরে এখনো তো মমি সিং দাঁত দিলে আমি সহজে সার্ভার চাই না যাই মমি সিং এলে আমার বাড়ি তো বেশি দূরে না গাজীপুর কই গাজীপুর তো এই এক কাছাকাছি তো মহাম্মদ আছে আর কি যাই হোক তাহলে এবার আসেন যেই বিষয় ঠিক করা হয়েছে প্রত্যেকটা বক্তাকে এরকম একটা বিষয় আগামীতে মাহফিল করবেন বলে দিবেন যদি এই বিষয়টা আলোচনা করবেন তাহলে আমাদের যখন আপনাদের এলাকার দেখা গেছে আপনাদের এলাকার কি সমস্যা এটা কি আমি জানি কিন্তু আপনারা জানেন না
এলাকার তারা জানে যে এলাকাটা কি সমস্যা তো তারা বুঝছে যে এলাকায় একটু কবর নিয়ে হাসর নিয়ে আওয়াজ করলে তারা একটু কবরের দিকে আখেরের দিকে ধাবিত হবে এই জন্য এই বিষয়টি আমরা দিছে তো কষ্ট হচ্ছে আপনাদের শেষ করে দিব তাই কি আর আধা ঘন্টা যেহেতু ওয়াদা দিয়েছেন কমপক্ষে 12টা পর্যন্ত ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ আমার ভাইরা মুরব্বি বলছিলাম এবার শুন বলতেছিলাম এই তিন ধরনের ব্যক্তি ইমানদার ব্যক্তির ভিতরে তিন ধরনের ব্যক্তি যারা আল্লাহর ওলি হবে তাদেরকে ফেরেশতারা ইনশা সুসংবাদ দিবে আল্লাহ আপনাকে সালাম দিয়েছে সুবহানাল্লাহ আর আল্লাহর সালাম যে ব্যক্তি পাবে তার সঙ্গে সাথে মৃত্যুর কথা এসে বলে যাবে কোন সুবহানাল্লাহ মনে করেন প্রেমিক প্রেমিকা ছেলে প্রেম করে বাফে নিষেধ করছে এই মেয়ের সাথে যে তোর দেখছি একবার আর্ধি কোটি ভেঙে গেলাম এখন এ কয় তো ডরে আর যায় না বাফে তো ডরা কথাটা বোঝেন নাই বাফে ডরে আর যায় না নদীর হেফারে বাড়ি একদিন রাত্রে শীতের কোন কোনে শীত কুয়াশা পড়তেছে এমন সময় বাপে ঘুমাইছে এ যখন ঘুমাইছে চিন্তা করলো আজকে রাত্রে সুযোগ কথাটা বোঝেন নাই তখন সে মানুষের মতো খেতা দিয়া লেপদা বললে একটা মানুষের মতো এরপরে আমরা দেখতাম শুধু বলে হ্যাঁ যখন পড়তাম সেই 2008-09 সালের কথা হবে তখন ছাত্ররা দেখতাম মানে বিছনা মিশাই তো তো ঘুমের সময় যখন হইতো 9টা থেকে 12টা পর্যন্ত হ্যাব জহানাত ঘুমের সময় দেয় এটা যখন সময় হইতো তো কিছু ছাত্র আসল এরা যাইতো গা বাজার খুঁজে তো গা তো বাজার যখন যাইতো গা তো হুজুর যদি দেয় এর সিটটা খালি ছাত্রই 20 জন তো হুজুর যদি আছে তাহলে তো জিগাইব কই গেছিলে তুই বেতের বাড়ি আছে না নাই আছে জিগাইব এখন এই ডরে দেখতাম ল্যাব আছে না ল্যাব একটা মনে করেন দিয়া মানুষের মতো বানা রাখতো একটা খেতা দিয়ে দেয় তো ভাবতো যে এমন এমন ঘুমাইতেছে কথাটা বোঝেন নেই ভাবতো এমন ঘুমাইতেছে তো এও একটা ল্যাব একটা খেতা দিয়া মনে করেন দরজাটা বাড়ি আসছে দরজা মিশাইয়া নদী মানে নদীতে গেছে কাপড় টাপড় সব কুইডা নদীর নামছে যেই মাত্র নদীর নামবে এমনি তো তোর শীত বলে শীতের দিন শীতের রাত কল কল কেরে করতেছে যে আমাদের কেরে করতেছে চিন্তা করলো আজকে রাত্রেই দেখা করতেই হবে যেভাবেই হোক কারণ তার ভালোবাসা প্রেমিক প্রেমিকার জন্য কম না বেশি বেশি নদীর মধ্যে পানি মধ্যে নামছে এটা কি শীতের দিন পানি মধ্যে নামা ঠান্ডা পানিতে নদীতে নামা কষ্ট না রাত্রে কষ্ট তো এখন সে চিন্তা করলো যে কষ্ট হলেও কিছু করার নাই কারণ হলো আজকে দেখা করতে হবে তো যেই মাত্র কাঁদতেছে আর এদিক দিয়ে তার ভিতরে একটা আনন্দ কি আনন্দ যে ওই পাশে গেলেই তো আমার প্রেমিকার সাথে আমার সাক্ষাৎ হবে যেরকম ঠিক না বেটি এই যে তার একটা আনন্দ সে তার ভিতরে কোনো তার শরীরে কোনো কষ্ট লাগতেছে কষ্ট লাগে না ঠিক তেমনি ভাবে আল্লাহর ওলির যখন ইন্তেকাল হয়ে যাবে তখন আল্লাহর ওলিকে বলা হবে আল্লাহর বন্ধুরে আল্লাহর সাথে তুমি দেখা করবে তোমার সবচেয়ে প্রিয় ছিল আল্লাহ সেই আল্লাহ তোমার সাথে সাক্ষাৎ করবে যে মাত্র শুনবে আল্লাহ সাক্ষাৎ করবে আল্লাহর সাক্ষাতের কথা শুনে সে মৃত্যুর যন্ত্রণা টের পাবে না দুই নম্বরে যে পরেশগার ব্যক্তি যাদের তাদেরকে সুসংবাদ দেওয়া হবে সুসংবাদ দেওয়া হবে তার সামনে জান্নাতটা তুলে ধরা হবে যে পরহেজগার ব্যক্তিও জান্নাত দেখার কারণে জান্নাতের সুসংবাদ পাওয়ার কারণে সে মৃত্যুর যন্ত্রণা টের পাবে না সুবহানাল্লাহ এবার বাকি আছে গুনাহগার ইমানদার কোন ইমানদার গুনাহগার ইমানদার আমরা কোন শ্রেণীতে এখন আছি ইডামে দি বেশি আছে গুনাহগার ইমান লাঞ্চে আবার গুনাহও করি যেরকম ঠিক না বেটি নামাজ হরি মিসা কথা কই নামাজ হরি আমরা বেশিরভাগ কোন শ্রেণীতে বর্তমানে আছি বাংলাদেশের গুনাগার এবং ইমানদার দুইটাই আছে আমার তার মানে গুনাগারে যখন আসবে তার জান কবজ করার জন্য
তখন শুধুমাত্র এই সুসংবাদ দিবে না, এই সুসংবাদ আছে অবশ্যই, মান কলা লা ইলাহা ইল্লাল্লাহ দাখল আল জান্নাহ, নবীর হাদিস অবশ্যই সত্য যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাত, সুসংবাদ আছে। তবে সুসংবাদের সাথে ফেরেশতারা বলবে তোমার জন্য আযাব অপেক্ষা করতেছে গুনার। অনেকে কয় হুজুর আমরা তওবা কইরা এরপরে মনে করেন আপনি সারা জীবন ওয়াজ করলেন নামাজ পড়লেন, আপনি যেরকম করেন আমরাও সেরকম করে দিব, আমরাও মনে করেন তওবা করবো আল্লাহ সব মাফ করে দিব, আমরাও ডাইরেক্ট জানাতে যাবো। তো এই যে একটা চিন্তা আমাদের ভিতরে এটাকে সঠিক, এরপরে কয়ে তাইলে আমরা তওবা করবো, তওবা করলে তো আল্লাহ মাফ করে দিব, তো এরপরে আমরা জানাতে যাবো। তো তওবা যে করবেন এই তওবার কি সুযোগ কি, মানে আজকে যে আপনারা আছে এটা কি কোনো গ্যারান্টি আছে? আজকেও মরতে পারি কালকেও মরতে পারি, যেরকম ঠিক না বেঠিক। এজন্য আসুন গুণাগারের মৃত্যুর যন্ত্রণা এত বেশি হবে, যেটা নিয়ে আমাকে আজকে আলোচনা করতে বলে। শেষ আলোচনার শেষের দিকে আমি একটু কি আমরা কেউ আছি নাকি? আল্লাহর পরে যার সম্মান যার মর্যাদা সেই নবীজির কাছে যখন মালাকুল মাউত আসলেন, মালাকুল মাউত কে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও গো নবীজি আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, আর আপনি যদি অনুমতি না দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যতদিন হায়াত চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত বাড়ায় দিবে। কম সুবহানাল্লাহ। নবীজি দেখে বলেন আইনার জিবরাইল, জিবরাইল কোথায়? যেই মাত্র জিবরাইল চলে আসলো, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, যেই মাত্র আল্লাহ নবীকে সালাম দিল নবীজি ডাক দেখো জিবরাইল আমি কি চলে যাব না থাকবো? নবী কয় ইন্নাকা মাইতু ওয়া ইন্নাহুম মাইতুন, ও নবীজি আপনিও মরণশীল আপনার দুশমনেরও মরণশীল। আল্লাহ ইসলামিন রাহমাতুল্লিল আলামিন ডাক দিয়া কয় আল্লাহ ও জিবরাইল আমি ততক্ষণ পর্যন্ত মৃত্যুর জন্য অনুমতি দিব না যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজে আমার উম্মতের গার্ডিয়ান না হবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় গো নবীজি আপনার কান্দার কোনো দরকার নাই, আপনার উম্মতের ব্যাপারে যে আব্দা আপনি করেছেন আপনার উম্মত গুনাহ করবে, আমি আল্লাহ ডাইরেক্ট আপনার উম্মতকে শাস্তি দিব না, আপনার দোয়া মঞ্জুর করলি না এর বিনিময়ে আপনার উম্মতেরা গুনাহ করবে, তোবার সুযোগ আমি আল্লাহ দিব, ডাইরেক্ট আজাব দিব না, ডাইরেক্ট গজব দিয়া আপনি নবীর দোয়ার বরকতে তাদেরকে একেবারে আমি আল্লাহ ধ্বংস করবো না। কোন সুবহানাল্লাহ। নবীজি ডাক দিয়া কইরা মালাকুল মাউত রাজাইল এখন তুমি আমার জান কবজ করো, যেই মাত্র জান কবজ করার জন্য বললেন আজাইল কেবলমাত্র হাতটা রাখলো নবীর বুকের উপরে, নবীজি ডাক দেয়া কয় আজাইল রে আমার বুকের উপরে তুমি কি রেখে দিয়েছ? আল্লাহ ইসলামি রাহমাতুল্লিল আলামিন, ও নবীজি আপনার বুকের উপরে আমি আমার হাতটা মাত্র রাখছি। নবীকে তুমি তোমার হাত রাখছো আমার মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের উপর তুমি রেখে দিয়েছ। আল্লাহু আকবার। উহুদ পাহাড় 25 মাইল আনুমানিক 25 মাইল লম্বা, সে উহুদ পাহাড় মনে হয় তুমি আমার বুকের উপর রেখে দিয়েছ। যে মাত্র রবি বললেন এই কথা মনে কর এত সুন্দর করে কারো যান কবজ করা হয় না, আর আপনার পরে এত সুন্দর করে কারো যান কবজ করা হবে না। যেই মাত্র এই কথা বললো নবীজি ডাক দিয়া কয় আজাইল আমার পরে আমার উম্মতদেরকে আর কষ্ট দিয়া তুমি যান কবজ করবা, এটা আমি নবীজি সইতে পারবো না, আমি নবীজি বরদাস্ত করতে পারবো না, আমার উম্মতকে যত কষ্ট দিবারে সমস্ত কষ্ট এই মুহূর্তে আমি নবীকে দিয়ে দাও, এরপরেও আমার উম্মতকে তুমি কষ্ট দিও না। কোন সুবহানাল্লাহ। আমার ভাই আমার রব্বি বাবা জি
নবীজি মৃত্যুর সময় উম্মতকে স্মরণ করলেন। আর নবীজি কয় ওহ পাহাড়টা মহায় আমার বুকের উপর তুমি রেখে দিয়েছ। নবীজি এই কথা বলে আমাদের অবস্থা কেমন হবে এবার একটু চিন্তা করে দেখেন কার আমল কতটুকু। আমার বাইরা মুরব্বি বাবা জিরা এই জন্য এখনো সময় আছে, তৌবা করার সময় এখন আছে, এখনই তৌবা করতে হবে। আর দুনিয়াতে যতদিন থাকবো নবী আমি কি হাদিস শরীফ আপনাদের সামনে পেশ করেছি, নবীজি বলেন চারটা কাজ তোমরা করো, যেরকম কয়টা চারটা কাজের যে কোনো একটা, চারটা কাজের যে কোনো একটা, এই চার কাজের যে কোনো একটা তোমরা করবে তাহলে তোমাদের শান্তির আশা করা যায়। নবী কয় কোন আলিমান হয়তো তুমি আলেম হয়ে যাও, আও মুতাল্লিমান নয়তো তুমি আলেমের ছাত্র হয়ে যাও, আও মুআইনান নয়তো যে পড়ালেখা করে সেই ব্যবস্থা তোমরা করো, আও মুহিব্বান তাদেরকে মোহাব্বত করো, টাকা পয়সা নাই তাদের জন্য কমপক্ষে দোয়া করো। এই কয় কাজ বললাম, যেমন কয় কাজ, এক নম্বরে নিজে আলেম হন, দুই নম্বরে আলেমের ছাত্র হয়ে যান, তিন নম্বরে আলেমকে সহযোগিতা করবেন, ছাত্রদের পড়ালেখায় সহযোগিতা করবেন, চার নম্বরে মুহিব্বান তাদেরকে কমপক্ষে মোহাব্বত করবেন। নবীজি বলেন এই চার শ্রেণীর বাইরে যদি তোমরা যাও, ওয়ালা তাকুন খামিসান পাঁচ নম্বরে যাও না, ফাতাহালিক ধ্বংস হয়ে যাবে। ও দুনিয়ার মুসলমান, এখন আমরা চারটার ভিতরে অনেকেই আলেম হইতে পারি নাই, অনেকে আলেমের ছাত্র হইতে পারি নাই, এখন আর বাকি আছে কয়টা জিনিস, যেরকম কয়টা, এক নম্বরে হলো মাদ্রাসা যারা পড়ালেখা করে তাদেরকে সহযোগিতা করতে হবে, কি করতে হবে সহযোগিতা করতে হবে, দুই নম্বরে যারা মাদ্রাসা মসজিদে পড়ে যারা তাদেরকে তাদের জন্য কমপক্ষে দোয়া করতে হবে, কি করতে হবে দোয়া করতে হবে। আর দুনিয়ার ভিতরে চলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কথাও কোরআন শরীফের ভিতরে বলেছেন, তোমরা দুইটা কাজ করো, ওয়াজাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, এক নম্বরে মাল দিয়া জিহাদ করো, কি দিয়া মাল দিয়ে জিহাদ করো, দুই নম্বরে তোমরা জান দিয়ে জিহাদ করো। এখন আগে আসছে মালের কথা, কিসের কথা, মালের কথা, ধন দৌলত, ধন দৌলতের কথা, টাকা পয়সা দিয়া মাদ্রাসা মসজিদে সহযোগে টাকা করা দরকার আছে না নাই। এখন আপনাদের কাছ থেকে এই মুহূর্তে কেউ উঠবেন না ইনশাল্লাহ, বারোটার ভিতরে আলোচনা শেষ হবে ইনশাল্লাহ, কারণ রাত তো অনেক বড়, কথাটা বুঝতে পারছেন, এখন রাত অনেক বড় রাত, আর দিন হলে একবারে ছোট। তো এখন এই মুহূর্তে যারা আছেন এদের ভিতরে অনেক ধনী মানুষ আছে, 50-60 লক্ষ টাকা লাগলে তো সবাই তো দিতে পারবে না।